হ্যালো বন্ধুরা, আজকেও রেডি টেডি হয়ে ব্লগটা স্টার্ট করছে একদম। আজকে হচ্ছে আজকে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে আমাদের কলেজে আর কি, তো আমার তো পড়াটা কমপ্লিটই জানুই, গ্রাজুয়েশনটা তো সেখানে। আজকে সিক্স সেমের যেহেতু এক্সাম দিলাম কদিন আগে, তো আজকে হচ্ছে ফেয়ারওয়েল পার্টি আছে, সেখানেই যাচ্ছি আর কি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে, একটু রেড কালার শাড়ি পরেছি, তো দেখাচ্ছি আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। তো চলো যাই, গিয়ে আবার দেখা হচ্ছে, কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো যাই, এখন বরকে দিয়ে আসবে। এই হচ্ছে আমার ফাইনাল লুক, ফুল লুক। তো এই শাড়িটা আমার দারুণ, ভীষণ ফেভারেট, একদম পাতলা, সেই মজাও লাগে আর কি পড়তে, একদম দারুণ। তো চলো গিয়ে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা দেখো, বেরিয়ে পড়েছি। তো বড় এই টাইমে অফিস যাচ্ছিলো, তো বললো আমাকে, আমাদের তো বাড়ির সামনে কলেজ, আমাকে যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাবে। তো এই যে শালবাগানটা দেখছো না, এইটাই হচ্ছে আমাদের কলেজের দিক দিয়ে যেতে হয় আর কি। তো ও আমাকে যাওয়ার পথে নামিয়ে দিয়ে গেল, তো আমি কলেজে এসেও পড়লাম। এসে আমার ফ্রেন্ডের সাথে দেখা, তো আগে এসেছিলো আর এখনও মানে সবাই এসে পৌঁছয়নি আর কি। আমরা এসে গেছি, ও আমি আরও ফ্রেন্ড কতগুলো এসেছে। তো এখন হচ্ছে রুমে যাচ্ছে, আমাদের যে রুমে ক্লাস হতো আর কি আমাদের, সেই রুমে। তো সেই রুমে গিয়ে দেখলাম যে সেই রুমে কিছু সাজানোর জন্য হয়নি, তো অন্য রুমে জুনিয়ররা আর কি সাজিয়েছে। তো দেখো আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের কাছে, তাই না, আর খুবই কষ্টেরও। তো দেখো আমরা সবাই এসে বসে আছি, আর সবাই শাড়ি বা মেখলা এই টাইপের ট্রেডিশনাল ড্রেসই আর কি পরে এসেছিলো। তো খুব ভালো লাগছিলো আজকে। তো দেখো আমি আর ইলবিনে একটু বসে বসে রিলস বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম। তো দেখো তারপরেই চলে এলাম সেই রুমে, বললাম না যে, তারপর এসে দেখলাম যে স্পিচ হচ্ছে আর কি। দেখো এদিকে সাজিয়েছে সুন্দর, ডেকোরেটিংস করেছে জুনিয়ররা খুবই সুন্দর। আর দেখো অনেকেই এসেছিলো বলতে থার্ড সেম আর হচ্ছে ফোর্থ সেম আর ফিফথ সেম মিলিয়ে অর্গানাইজেশনটা করেছে এগুলো, যা কি করার। এদিকে টিচাররা বসে আছে, আর এদিকে হচ্ছে ফার্স্ট সেমের স্টুডেন্টরা, যারা আর কি ফ্রেশার একদম। তো ওদেরই ফ্রেশার্স ডে আর আমাদের ফেয়ারওয়েল পার্টিটা একসাথেই হচ্ছে, তোমরা ওই পেছনে ব্যানারটা দেখতে পাচ্ছ। তারপর এদিকে হচ্ছে ডান্স শুরু হয়ে গেল, এই হচ্ছে হয়তো ফোর্থ সেমের, হ্যাঁ প্রথমে একটা ওয়েলকাম ডান্স করলো। তো এখন কিছুক্ষণ ডান্স চলবে, তারপর হচ্ছে আমাদের জন্য যা যা আর কি অর্গানাইজ করা হয়েছে সেগুলো আর কি আমাদের জন্য সেলিব্রেশন আর কি, যেটা আছে আর কি, যেটা আমাদের জন্য আজকে আয়োজন করা সেটাই করা হবে আর কি। তো চলো দেখতে থাকো ডান্সটা। তো ডান্সটা খুব সুন্দর করছিল, কিন্তু গানটা দিতে পারলাম না, যেহেতু কপিরাইট চলে আসবে তাই আর কি দিতে পারলাম না গানটা। তো এ দেখো চলে এসেছে আমাদের। তো দেখো আজকে এই দিনটা যে আমার জীবনে আসবে আমি সত্যি কখনো ভাবিনি। কেন বলো তো বলছি এই কথাটা, কারণ আমার তো গ্র্যাজুয়েশন আরও আগেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কারণ আমি যখন গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিয়েছিলাম, তার তখনই আর কি, তার দু তিন মাস পরে আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়, তাই আর তখন আর কি স্টাডিটা আমার কমপ্লিট করা হয়নি আর কি, মাঝপথে ছেড়ে দিতে হয়েছে প্রবলেমের জন্য একটা। তো যাই হোক, আমি কখনো ভাবিনি যে আমি আবার পড়াশোনাটা মানে স্টার্ট করতে পারবো। তো যাই হোক, তারপর বিয়ে হয়ে যায় কিছুদিন পরেই, তো বিয়ে হয়ে যাওয়ার পর যে আবার পড়াশোনাটা কমপ্লিট করতে পারবো আমি কখনোই ভাবিনি। তো যাই হোক, বিয়ের পরও বড়রা ভালো থাকলেও মেয়েদের ইচ্ছে পূরণ হয়, তাই না। তো দেখো আমারও একটা ইচ্ছে পূরণ হলো। তো দেখো, তো খুবই খুশির একটা দিন আর কি। তো যাই হোক, দেখো তো আমাদেরকে ক্যাব দিলো, তারপর হচ্ছে একটা গিফটস, আর হচ্ছে সবটা ভিডিও করা হয়নি, এই ভিডিও ক্লিপটাই নেওয়া হয়েছিল ছোট্ট করে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সব কিছু প্রোগ্রাম হচ্ছে সেগুলো আর কি, যা যা ওরা গিফটস, ক্যাপ আর হচ্ছে একটা করে গামছা দিয়ে সম্মান জানালো, সেগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার ডান্স শুরু হয়ে গেছে, তারপর আমাদের ক্লাসেরই ক্লাসমেটরা একটু ডান্স করছে, তারপর ডান্স টান্স করার পর আবার হচ্ছে আমরা আর কি সিনিয়ররা সিক্স সেমের স্টুডেন্টরা মিলে একটা কেক এনেছি আর কি, কেক আর স্যারদের স্যার ম্যামদের জন্য গামছা এনেছি, তো সেটাই আর কি দেওয়া হবে। তো কেকটা কাটিং হয়ে যাক তারপরে,
তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে ডান্স চলছে, তো এই দেখো এদিকে সব স্যাররা মিলে সব স্যারদেরকে গামছা দিয়ে দিলাম করে। তারপর এখন হচ্ছে কেকটা কাটা হবে, কেকটা কাটা অল্প সবাই মিলে কেকটা খেয়ে তারপর লাঞ্চ করে, ওরা লাঞ্চের ব্যবস্থা করেছিল আমাদের জন্য। তো লাঞ্চে ছিল হচ্ছে চিকেন চাউমিন। তো যাই হোক লাঞ্চ টাঞ্চ করে তারপর হচ্ছে আবার ফার্স্ট সেমের যে স্টুডেন্টরা আছে তারা আর কি আজকে ইন্ট্রোডাকশান দেবে। তো এটা আর কি ওদের জন্য খুবই স্পেশাল, তাই না? তো আমরা এই বছর তো আমরা সিনিয়র। তো যাই হোক দেখতে থাকো, কন্টিনিউ দেখতে পারবে, তখন ভীষণ মজা হবে। কিন্তু আমি আওয়াজগুলো দিতে পারবো না তোমাদের সাথে, কারণ কপিরাইট চলে আসবে, কারণ গান বাজছিলো কন্টিনিউয়াসলি, তাই আর কি ভয়েসগুলো আর কি মিউট করে দিতে হয়েছে। তো যাই হোক তোমরা এনজয় করো, দেখতে থাকো কন্টিনিউ কেমন লাগে। এই দেখো, এই তো চলে এসেছে, এই যে ফার্স্ট সেমের এই ছেলেটাকে প্রথমে ডাকা হয়েছিলো। তো এই ছেলেটাকে বলা হয়েছিলো যে একটা মেয়েকে সিলেক্ট করে ডান্স করতে, তো ও হচ্ছে এই মেয়েটাকে সিলেক্ট করে ডান্স করছিলো, হ্যাঁ, আর প্রপোজও করতে বলা হয়েছিলো। তো এই মুহূর্তগুলো বেশ মজাই লাগে। আমাদের সাথে একদিন হয়েছিলো, আজকে আমরাই করছি ওদের সাথে, তো মানে ফিলিংটা একটা ফিলিং আর কি বলবো। তো যাই হোক দেখো কি মজার, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর মানে বড় করতে পারছি না। আজকের পার্টিটা কেমন লাগলো তোমাদের, ফ্রেশার্স কাম ফেয়ারওয়েল পার্টিটা, অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের তো আজকে দারুণ মজা করে কাটলো দিনটা। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না। আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো। তো চলো টাটা।